শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের প্রতিরক্ষা প্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, 14 আরোহীর 13 জনই নিহত। অগ্নিদগ্ধ বিপিন রাওয়াতকে নিয়ে হলো হাসপাতালে। ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, রাওয়াত অগ্নিদগ্ধ হলেও জীবিত, প্রাণ বিপন্ন স্ত্রী মধুলিকার। এবার হামাসকে ঠেকাতে গাজার সীমানায় ইসরায়েলের লোহার দেয়াল তৈরি। রাশিয়াকে ইউরোপীয় ইউনিয়নের হুমকি। এবার ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ করল কুয়েত। এবং সবশেষ থাকছে সিরিয়ার বন্দরে ইসরায়েলের বিরল বিমান হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত এবং তার স্ত্রীকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে দেশটির তামিলনাড়ু রাজ্যের বনে। এতে হেলিকপ্টারের 14 আরোহীর 13 জনই নিহত হয়েছেন। জেনারেল রাওয়াত জীবিত আছেন বলে জানানো হলেও এখনও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। দুপুর 12:40 নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে গভীর জঙ্গলের ওপর ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর MI-70 কপ্টারটি। ভেঙে পড়ার পরে হেলিকপ্টারে আগুন ধরে যায়। নীলগিরির কালেক্টর জানিয়েছিল কপ্টার দুর্ঘটনায় 13 জনের মৃত্যু হয়েছে, জীবন সংকটাপন্ন বিপিন রাওয়াতের। ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হলেও এই ঘটনায় তিনি জীবিত রয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। প্রতিরক্ষা সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বিপিন রাওয়াতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা 12:40 তামিলনাড়ু কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর MI-17 হেলিকপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। ওই হেলিকপ্টার বিপিন রাওয়াতের সঙ্গে তার স্ত্রীও ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনাস্থল থেকে বিপিন রাওয়াতকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। NDTV জানিয়েছে, বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত সহ 14 জন সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরাও ছিলেন। ভারতের তামিলনাড়ু রাজ্যের কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন দেশটির চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সেনাবাহিনীর সর্বাধিনায়ককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। কপ্টারে বিপিন রাওয়াতের সঙ্গে ছিলেন বিপিনের স্ত্রী মধুলিকাও। স্থানীয় সময় বেলা 12:40 তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে ভারতীয় হেলিকপ্টার। এই হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াত, তার স্ত্রীও সেনাবাহিনীর সর্বাধিনায়কের সাথে ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সেনার ওই কপ্টারে বিপিন সহ মোট 9 জন ছিলেন। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার কাজ চলছে জোরদমে। কুন্নুরে গভীর জঙ্গলের উপর ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। নীলগিরির কালেক্টর জানিয়েছে, কপ্টার দুর্ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। হামাসকে আটকাতে গাজা সীমানায় 65 কিলোমিটার লোহার দেয়াল তৈরি করার কাজ শেষ করেছে ইহুদিবাদী ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গাজা সীমানায় দেয়ালের তৈরি কাজ প্রায় শেষ হয়ে গেছে, এবার দক্ষিণ ইসরায়েলের মানুষ সুরক্ষিত থাকবেন। ডয়চে বেলে জানিয়েছে, শুধু সীমান্তের উপরই নয়, মাটির তলাতেও দেয়াল দেওয়া হয়েছে। ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধু মাটির উপরেই নয়, মাটির নিচেও তৈরি হয়েছে দেয়াল, সঙ্গে লাগানো হয়েছে সেন্সর। দেয়ালের ধারে তৈরি হয়েছে কন্ট্রোল রুম, এর ফলে সুরঙ্গ ব্যবহার করে হামাস ইসরায়েলে প্রবেশ করতে পারবে না। 2016 গাজার সীমানায় বিতর্কিত এই দেয়াল তৈরির কথা ঘোষণা করেছিল ইসরায়েল। 2007 হামাস গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ নেয়ার পরে ইসরায়েলের সঙ্গে মোট 4 সরাসরি সংঘর্ষ হয়েছে। শেষ সংঘাত হয়েছে গত মে মাসে। এছাড়াও প্রায় সময় ছোট ছোট সংঘর্ষ লেগেই থাকে। প্রথম সংঘর্ষ না পারলেও দ্বিতীয় সংঘাতে টানেল ব্যবহার করে ইসরায়েলে প্রবেশ করতে পেরেছিল হামাসের যোদ্ধারা। এরপরেই দেয়াল তৈরির কথা বলে ইসরায়েল। আগেই একটি দেয়াল তৈরি করলেও হামাস যোদ্ধারা সুড়ঙ্গ তৈরি করে ইসরায়েলে প্রবেশ করতে সক্ষম হয়। এবার সেই সুড়ঙ্গের দেয়াল তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। তবে মাটির তলায় কতটা গভীর পর্যন্ত প্রাচীর তৈরি করা হয়েছে তা জানায়নি ইসরায়েল।
ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উরসুলা বর ডারলেইন। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রধান এই হুমকি দেন। খবরে বলা হয়, যদি রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে হামলা করে তবে মস্কোর উপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হবে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বার্ষিক সম্মেলনে উরসুলা বন ডারলেইন বলেন, ইউক্রেনের প্রতি আমাদের অটুট এবং পরিপূর্ণ সমর্থন রয়েছে, যে দেশের সীমান্তের কাছে রাশিয়া সেনা সমাবেশ ঘটিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান বলেন, যদি রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, আমাদের বা ইউক্রেন সহ প্রতিবেশী কোনো দেশে আগ্রাসন চালায়, তবে যথাযথভাবে এর জবাব দেওয়া হবে। কিভাবে জবাব দেওয়া হবে সে বিষয়ে বলতে গিয়ে লেইন বলেন, বিদ্যমান নিষেধাজ্ঞা শক্তিশালী করা এবং এর সম্প্রসারণ মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন জবাব দেবে। একই সঙ্গে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলাপ করে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাসেলস মস্কোর সঙ্গে গঠনমূলক সংলাপে নিয়োজিত হবে বলে জোর দিয়ে লেইল বলেন যে রাশিয়ার ইচ্ছাকৃত পছন্দ এবং আক্রমণাত্মক পদক্ষেপ যা ইউরোপে নিরাপত্তাকে স্থিতিশীলতা করে চলেছে, এর কারণে এটি বর্তমান সম্ভব নয়। ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক সভায় জোটের সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ প্রতিশ্রুতি দিয়ে বলেন, যদি ইউক্রেনে কোনো ধরনের আগ্রাসন চালানো হয় তবে রাশিয়াকে জন্য চড়া মূল্যের সঙ্গে ভয়াবহ রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। ইহুদিবাদী দেশ ইসরায়েলের কোনো পণ্যবাহী জাহাজ কুয়েতের জলসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রবিবার মধ্যপ্রাচ্যের এই আরব দেশটি এই সংক্রান্ত একটি ডিগ্রি জারি করে। কেবল কুয়েতগামী নয়, যে কোনো দেশে যাওয়ার পথে এখন থেকে ইসরায়েলের জাহাজ আর কুয়েতের জলসীমায় ব্যবহার করতে পারবে না। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোর বিরোধী কুয়েত গত মে মাসে দেশটির পার্লামেন্ট আইন পাশ করে ইসরায়েলে কুয়েতিদের সফর নিষিদ্ধ করা হয়। কুয়েতি বংশোদ্ভূত প্রবাসীরাও ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ব্যবসা বা ব্যবসা বাণিজ্য করতে পারবে না। ইসরায়েলের কোনো পণ্য কুয়েতে প্রবেশ করার অনুমতি নেই। ইসরায়েলের পক্ষে কথা বলাই এর আগে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতকে তলব করে কঠোর ভাষায় হুঁশিয়ারি করে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ার লাতাকিয়া বন্দরে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এই বন্দর এলাকায় ইসরায়েলের এমন হামলা এটি প্রথম বলে জানিয়েছে স্থানীয় একটি কর্মকর্তা। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, এই হামলায় গুদাম এলাকায় কিছু কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলেছে, স্থানীয় সময় সোমবার রাত 1:23 ইসরায়েলি বাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বন্দরের কন্টেইনার স্টেজের স্টোরেজ এলাকা লক্ষ্য করে হামলায় চালানো হয় এই হামলার কয়েকটি কন্টেইনারে আগুন ধরে যায়। সানার সংবাদ সংস্থার প্রকাশিত ছবিতে কন্টেইনার এলাকায় আগুন এবং ধোঁয়া দেখা গেছে। ঘটনাস্থলে দেখা গেছে একটি অগ্নি নির্বাপক ট্রাকও। সিরিয়ার রাষ্ট্র টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর এলাকায় 5 বিস্ফোরণে গোটা নগরী প্রকম্পিত হওয়ার খবর জানানো হয়েছে। লাতাকিয়া বন্দরে ইসরায়েলের এমন হামলার ঘটনা বিরল। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বিদেশ থেকে পণ্য আমদানির জন্য বন্দরটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইরান থেকে এই বন্দরে উল্লেখযোগ্য পরিমাণ পণ্যের চালান আসে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।